আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সকালের নাস্তায় আমি তৈরি করব, এখানে শিম আলু সিদ্ধ দিয়েছি ভর্তার জন্য আর বেগুন পুরে নিয়েছি। এখন আমি এখানে বেগুন ভর্তা বানাচ্ছি হাতে মাখা। আজকে সকালের নাস্তা আমরা খুদের ভাত আর তিন রকমের ভর্তা বানাবো। এটা হলো বেগুন ভর্তা, আর খুদের ভাতের সাথে তিন চার আইটেমের ভর্তা থাকলে তো আরও বেশি ভালো লাগে। তাই আজকে চিন্তা করলাম তিন আইটেমের ভর্তা বানাবো। এখানে বেগুন ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন আমি শিম এবং আলুর ভর্তাটা বানিয়ে নেব। সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি শিম আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর আমি সরিষার তেল খাই না ভর্তার মধ্যে, তাই অ্যাড করি নেই। তো আমার শিম আলু এবং বেগুন ভর্তাটার বানানো হয়ে গেছে। তো আমি চুলায় খুদের ভাত বসিয়েছি, আমার খুদের ভাতটাও প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে সবাই নাস্তা করে নেব। তো এখানে তিন রকমের ভর্তা আর হচ্ছে গরম গরম ধোয়া উঠা খুদের ভাত আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি। উফ, দেখতে অনেক ভালো লাগছে, খেতেও খুবই মজা হয়েছে। তো আমি এখন শিম আলুর ভর্তা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিব বেগুন ভর্তা। তারপর আমি নিয়ে নিব পাটায় বাটা লইট্টা শুটকি লাল ভর্তা, সেটা আমি পাটায় বেটেছি তার কারণে দেখাতে পারিনি। এখন আমি খাওয়া শুরু করব। প্রথমে আমি লইট্টা শুটকির ভর্তাটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। তারপর হচ্ছে শিম আলুর ভর্তাটা দিয়ে এখন খাবো। তারপর আছে বেগুন ভর্তা, এটা দিয়েও এখন খেয়ে ফেলবো। তো বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।